জয়গুরু শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ দেব বলেছেন, আমি সরস্বতী নামা সন্ন্যাসী। সরস্বতী নামা সন্ন্যাসীর প্রতিষ্ঠিত বলে আমার মঠের নাম সারস্বত মঠ। সারস্বত মঠের অন্তর্ভুক্ত বলে আমাদের সংঘের নাম সারস্বত সংঘ। আমরা চাই ধর্মের মধ্য দিয়ে এই অধঃপতিত জাতিকে উঠিয়ে তুলতে, এদের মধ্যে সেই ঋষি যুগের মহান আদর্শগুলিকে ফুটিয়ে তুলতে, সে যুগের ঋষিদের মতো মানব জাতিকে শ্রেষ্ঠ দান আত্মার স্বরূপ জ্ঞান দান করতে। আমাদের সংঘের এই উদ্দেশ্য শঙ্করের মত ও গৌরাঙ্গের পথ অর্থাৎ সেবা ও ভক্তির পথে অদ্বৈত জ্ঞান লাভ আমাদের আদর্শ। সনাতন ধর্মপ্রচার, সৎশিক্ষা বিস্তার এবং জীব সেবা আমাদের ব্রত। সর্বধর্ম সমন্বয় এ অসাম্প্রদায়িকভাবে ধর্ম বিস্তারই আমার লক্ষ্য। শিষ্য ভক্তগণের মধ্যে প্রকৃত ভ্রাতৃভাব প্রতিষ্ঠিত হয়ে যাতে ওই ভাব জগতের সমুদয় লোকের ওপর বিস্তার লাভ করে, এই আমাদের কাম্য। জয়গুরু, জয়গুরু, জয়গুরু।